নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। প্রিয় মানুষটাকে হতে হয় কম্ফোর্ট জোন, যার কাছে নির্দ্বিধায় সব কিছু বলা যাবে, যার কাছে কোনো কিছু শেয়ার করতে গেলে দুবার ভাবতে হবে না। হাজারটা দুশ্চিন্তা মন খারাপ থাকলেও যার কণ্ঠস্বর শুনলে শান্তি লাগবে, যার কাছে সারাদিনের ঘটে যাওয়া সব ঘটনা বলা যাবে অনায়াসে। নিজের বাড়িতে যেমন সবচেয়ে শান্তি লাগে, যেখানে যা মন চায় তাই করা যায়, প্রিয় মানুষটাও হতে হয় অমন, যার সাথে রাগ অভিমান অভিযোগ সব কিছু করা যায়। প্রিয় মানুষটা হতে হয় স্বস্তিদায়ক, যার কাছে গেলে আপনার স্বস্তি কাজ করে, শান্তি কাজ করে। এই মানুষটা হলো প্রিয় মানুষ, আপনার নিজের মানুষ, আপনার একান্ত ব্যক্তিগত মানুষ, যে শুধুই আপনার আপনার। বুঝলে প্রিয়, অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। একটা মানুষ অর্থে যতটা না ভালো থাকে, তার চেয়ে অধিক ভালো থাকে মানসিক শান্তিতে। একটা মানুষের অভাব অনটনে যতটা না মরে, তার চেয়ে বেশি মরে রোজ মানসিক অশান্তিতে। একটা মানুষ অসুখে যতটা না নিঃশ্বাস হয়, তার চেয়ে বেশি নিঃশ্বাস হয় ডিপ্রেশনে। একটা মানুষ জীবনের কাছে হেরে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষটা মিথ্যে অভিনয়ের কাছে হেরে। একটা মানুষ জীবনে হাজারটা ভুল করে যতটা না ভোগে, তার চেয়ে বেশি ভোগে একটা ভুল মানুষকে ভালোবেসে, তার মায় বাজেভাবে ভেসে গিয়ে। একটা মানুষের দেহের মৃত্যু একবার ঘটলো, মনে মনে অনেক মানুষের মৃত্যু রোজ রোজ একটু একটু করে ঘটে। আসুন তাই নিজেকে ভালো রাখি, অন্যকেও ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করি। প্রতিটি সম্পর্ক আদর যত্ন মায়া মমতা ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা মোড়কে মুড়িয়ে রাখি। মানসিক শান্তি হোক সবার একমাত্র ঠিকানা। ঠিকই তাই বন্ধু, সকালটা হোক ফুলের মতো সুগন্ধে ভরপুর, মনের ঘরে ছড়িয়ে পড়ুক এক মুঠো রোদ্দুর। সবার সাথে হাসি মুখে হোক না দুটো কথা, ভালোবাসার ছোঁয়ায় মুছে থাক না মলি মাখা। শিশির মাখা ভোরের আলো মিষ্টি পাখির সুর, সকালটা হোক ফুলের মতো সুগন্ধ ভরপুর। তা হাসির আজ যেহেতু হাসি দিবস, তাই আমাদের হাসিটা রোজ থাকুক, প্রত্যেক দিনই হাসিটা দিয়েই আমাদের একটা সকাল শুরু হোক। সেই হিসাবে হাসির একটা শরতের কবিতা দিয়ে আপনাদের সামনে একটু মনের ওই যে মুড, আগের ভিডিওতেই বলেছি সেই মুডটা একটু চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে এই কবিতাটা পড়ে, তাই এই কবিতাটা আপনাদের সামনে পড়লাম। তাই একটা জিনিস বলে আপনাদের শেষ করব, সেটা হচ্ছে শুধু রক্তের সম্পর্ক থাকলেই সেই সম্পর্ক মধুর হয় না, সম্পর্ক মধুর হয় অনেক কিছুর উপরে ভিত্তি করে। একটা সম্পর্কের মধ্যে থাকে হাসি কান্না অভিমান রাগ সব কিছু। তাই সম্পর্কটা এমন জিনিস বন্ধুরা, সম্পর্ক রাখতে গেলে এই কটা জিনিস থাকবেই আর এই কটাকে সহ্য করতেই হবে। ওই একজন রাগ একজন অভিমান করে বসে থাকলো বলে তার উপর আবার রাগ করে তাকে আরও রাগ করে চটিয়ে দিলাম, সেটাকে মোটেও সম্পর্ক বলে না। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন, সকালটা ভালো করে কাটান, হ্যাপি সানডে, ধন্যবাদ।